শিখরের টানে, শিখরের সন্ধানে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাউল মিডিয়া বিটির পক্ষ থেকে আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। সাথে আছি আমি শিমু আহমেদ। আজ আপনাদের মাঝে উপস্থিত রয়েছেন কণ্ঠশিল্পী মোহাম্মদ ইয়ার হোসেন। তার কণ্ঠে আমরা অবশ্যই একটি গান শুনব, কিন্তু তার আগে আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং বেশি বেশি করে লাইক আর শেয়ার করতে হবে। তো ইয়ার হোসেন, আপনি এই গানের জগতে কীভাবে আসলেন? আমি মূলত একজন বাউল শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত লাভ করার জন্য এই জগতে এসেছিলাম, কিন্তু পরবর্তীতে বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের ভিত্তিতে ভাবলাম যে বাউল শিল্পী হওয়া চাইতে আমি একজন যদি ভালো মিউজিশিয়ান বা একজন যন্ত্রসঙ্গীত শিল্পী হতে পারি, তবে হয়তো আমি কিছু একটা করতে পারবো। তার জন্য আমি এখন ওইদিকে আছি আর কি। আচ্ছা, আপনি গানের পাশাপাশি আর কি করেন? আমি গানের পাশাপাশি সরকারি সঙ্গীত কলেজে আই মিউজ ফাইনাল ইয়ারের পরীক্ষা দিচ্ছি এবার। Thank you.
ভিতর